ভয়েস অফ আমেরিকার VUA 16 নির্বাচন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। CNN বলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন সাউথ ক্যারোলাইনা রাজ্যে প্রাইমারি নির্বাচনে জয়ী যে হবেন তা প্রায় অবধারিত ছিল। সেখানে তিনি 39 জন ডেলিগেটসের সমর্থন লাভ করে এগিয়ে আছেন। অন্যদিকে ফার্মন্ট সেনেটর পেয়েছেন 14 জনের সমর্থন। সাউথ ক্যারোলাইনায় 80% কৃষ্ণাঙ্গ নারী মিস ক্লিন্টনকে সমর্থন দিচ্ছেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে রিপাবলিকান দলের প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প নিজ দলের জন্য সমস্যা সৃষ্টি করছেন। রিপাবলিকান দল চাইছে প্রতিদ্বন্দ্বীরা নিজেদের অস্তিত্ব সংকটের লড়াইয়ে লিপ্ত না হয়ে বরং ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগ নিবদ্ধ করুক। ট্রাম্প বারংবার বলে এসেছেন যে তিনি সাবেক কুকলাস ক্লেন বা আমি শ্বেতাঙ্গ আমি শ্রেষ্ঠ মনোভাবাপন্ন চরমপন্থী দলের সাবেক প্রধান ডেভিড ডিউকের দেয়া অনুসমর্থন ত্যাগ করবেন, কিন্তু এখন তিনি তা ত্যাগ করবেন না বলাই নির্বাচনী প্রচারণা আরও কুৎসিত রূপ নিয়েছে। পোস্ট জানিয়েছে ওই ঘটনার পর ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও ট্রাম্পকে নির্বাচনের অযোগ্য বলে উল্লেখ করলেও ট্রাম্পই কিন্তু সবচাইতে এগিয়ে রয়েছেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।